চিকেনের সময় যে মানে স্মরণীয় করে রাখতে সেলফি তুলছেন, আপু কেমন লাগছে আপু? এই সেই টিকা, এই সেই করোনার টিকা যেটা দেয়া হচ্ছে এখন। এই সেই টিকা না? এখানে শুরুতে হচ্ছে রেজিস্ট্রেশন পর্ব চলছে, রেজিস্ট্রেশন পর্বের পরে ছবি নিলে সমস্যা নাই, ভ্যাকসিন নিতে পারতেছে ছবি নিলে সমস্যা। আপনাদের ঔষধ প্রশাসনের ডিজিরাই এরকম দেখাইছে আপু? শুরুতে আপনাকে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে, সেই রেজিস্ট্রেশনটা এনারা হচ্ছে একটু মিলাবেন, মিলানোর পরে টিকার নাম্বারটা দেখানো হবে। তারপরে সেটা এই টিকার যে বোতলটা, ছোট্ট কাচের বোতল, সেই কাচের বোতল থেকে ইঞ্জেকশনে নেওয়া হবে। যিনি টিকা নেবেন তার এক্সপ্রেশন দেখেন, ভাই কেমন লাগছে? ভাই ভালো লাগছে, ভালো লাগছে। আচ্ছা নেক্সট টিকা এখান থেকে আসবো, এই এখানে না অন্য কোথাও আবার এই কার্ডটা নিয়ে আসবো না ভাই? সরেন আমার কার্ডটা আমাকে দিয়ে দিবেন না। আমরা এখন আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, এখানে টিকাদান শুরু হয়েছে আজ থেকে। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের পর এই যে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের যে আন্ডারগ্রাউন্ড, সেখানে এই টিকা দিচ্ছে। আমরা একটু দেখে নেই বা জেনে নেই টিকার দেওয়ার নিয়মটা কী। যে সুরক্ষা যে অ্যাপ, সেই নির্ধারিত অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করবেন, সে রেজিস্ট্রেশনের পর
এখানে আসবেন, এখানে এসে যে রিসেপশন, সেই রিসেপশনে আপনার নামটি এখানে আছে কি না সেখানে আপনি রেজিস্ট্রেশন দেখে, আপনি যদি রেজিস্ট্রেশন নাও করেন তাহলে ইমার্জেন্সি ভিত্তিতে এখানে আসলে মাঝে মাঝে টিকা থাকা সাপেক্ষে দেওয়া হবে, টিকা দেওয়া হবে। এরকম অপেক্ষাগার থাকে যে প্রি ভ্যাকসিন এরিয়া, প্রি ভ্যাকসিনেশন এরিয়ার মধ্যে পরবর্তীতে এই যে পুরুষ বুথ, নারী বুথ এটা আলাদা থাকে। পরবর্তীতে এই যে যদি আপনি পুরুষ হন, পুরুষ হলে এরকম এখানে টিকা দিতে হয়, এবং পরবর্তীতে নারী হলে এই যে এটা হলো পোস্ট ভ্যাকসিনেশন এরিয়া। কারণ আপনাকে টিকা দেওয়ার পরে এখানে এসে আপনাকে অপেক্ষা করতে হবে, এবং পোস্ট ভ্যাকসিনেশনের মধ্যে আছে বেডও রাখা হয়েছে যাতে যদি কারোর অসুস্থতা হয় তাহলে তাদেরকে সেখানে ভর্তি করা হয়।